একজন সাংবাদিক কুমিল্লার, তার স্ত্রীর চাকরির লোভে সেই কাজটা ছেলেদেরকে ভুল বোঝাই করেছে। আপাতে বলে কুমিল্লার কু কু তো আমি বুঝি, আপাও বুঝে আমিও বুঝি, কুয়ের ঠেলায় কুমিল্লাকে নিয়ে এগিয়ে যেতে পারি না আমি। একটা মানববন্ধন করে দিল, আমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেমে গেল। আরেকটা দাবি তুলেছিলাম যে আমাদের কুমিল্লায় একটা বিশ্ববিদ্যালয় দরকার, আমরা ছাত্র জীবনে আন্দোলন করেছি, আপাকে বলবো কুমিল্লা একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দেবে। উনি জাতির জনক কন্যা জননী শেখ হাসিনা মিটিংয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে এই ইপিজেডটা উনি তৈরি করে দেবেন। ইনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য, কিন্তু ইপিজেড যেহেতু আমাদের জায়গা আছে, ওই 96 সালে ওই টার্মের মধ্যে ইপিজেড আমরা তৈরি করে ফেললাম, বিশ্ববিদ্যালয় তো আমাদের জায়গা নাই। আমরা বাইদের টাইম এক সালে শেখ হাসিনা ক্ষমতা আসতে পারলেন না, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো হয়ে গেল। বিএনপি সেটাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় করে আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম, এটাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় করে দিল। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে এই প্রস্তাব হয়েছে। আমার প্রস্তাবের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা নোট গেল শিক্ষা মন্ত্রণালয়ে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কী স্ট্যাটাস এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস থেকে ভিক্টোরিয়া কলেজ এবং দুটোর স্ট্যাটাসটি কী অবস্থা আছে প্রেজেন্ট কন্ডিশন। দুর্ভাগ্য আমি সেদিন ছিলাম না বাংলাদেশে, আমি আন্তর্জাতিক মাতৃভাষায় একটি প্রোগ্রাম করার জন্যে আমি দুবাই গিয়েছিলাম। দুবাইয়ে যে দেখলাম যে আমাদের কিছু লোক বুঝুক না বুঝুক স্বার্থে নিজে স্বার্থক কুমিল্লার টাউন হলের সামনে রাস্তার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েকে নিয়ে আসা মানববন্ধন করছে যাতে এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, ছেলেদেরকে ভুল বোঝানো হয়েছে যে যদি এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাহলে তোমাদের লেখাপড়া এনে করা যাবে না। একজন সাংবাদিক কুমিল্লার, তার স্ত্রীর চাকরির লোভে সেই কাজটা ছেলেদেরকে ভুল বোঝাই করেছে। আপাতে বলে কুমিল্লার কু কু তো আমি বুঝি, আপাও বুঝে আমিও বুঝি, কুয়ের ঠেলায় কুমিল্লাকে নিয়ে এগিয়ে যেতে পারি না আমি। একটা মানববন্ধন করে দিল, আমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেমে গেল। শুধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থামে নাই, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেমে গেল, আমার ভিক্টোরিয়া কলেজ বিশ্ববিদ্যালয়। আমার চিন্তা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যদি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারি তাহলে ভিক্টোরিয়া কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে পারব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর ভিক্টোরিয়া কলেজের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে দুইটা পাবলিক ইউনিভার্সিটি থাকতে পারে না। আসলে একটা যদি আমরা টেকনিক্যাল ইউনিভার্সিটি করি আর একটা জেনারেল ইউনিভার্সিটি আমাদের থাকবে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে। তো যাক, এইসব দুঃখের কথা বলে লাভ নাই। তারপরে আমি কোনো হতাশ না, আসলে আমি হতাশ নেই জন্যে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।